জামায়াত নেতা সাঈদীর যুদ্ধাপরাধ মামলায় রাষ্ট্রপক্ষের 8 নম্বর সাক্ষী মোস্তফা হাওলাদার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সোমবার মধ্যরাতে মারা গেছেন। তার লাশ মঙ্গলবার রাতেই তার বাড়ি পিরোজপুরের জিয়ানগর উপজেলার পাড়েহাত ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। এ হত্যার ঘটনায় উদ্বিগ্ন সাঈদীর বিরুদ্ধে করা আরেক মামলার বাদী মানিক পশারি। আমি মালিক পাশারি, আমি এই মামলার বাদী, আমার সাক্ষী মোস্তফা মারা গেছে, কিন্তু তার নিরাপত্তা নেই, কিন্তু আমার নিরাপত্তা কি? আমার সরকারের কাছে দাবি যাতে এই ছেলে পেলে নিয়ে আমরা বাঁচতে পারি। আমরা সব সাক্ষীকে দিল পুনর্বাসন চাই, সব সাক্ষী আমরা এক। এই ঘটনার বিচার দাবি করেছে এলাকাবাসী। জীবনের ঝুঁকি নিয়ে সে সাক্ষী দিস, যার কারণে আজকের এলাকাবাসী মনে করে যে এই তার জামাত বিএনপি চক্র এই ঘটনা ঘটিয়েছে, এবং এলাকাবাসীর দাবি এটা সর্বোচ্চ শাস্তি, কঠিন শাস্তি পাওয়া উচিত। এই যারা প্রতিপক্ষ এই শিবির জামাত বিএনপি যাদের জড়িত তাদের আমরা শাস্তি দাবি করছি। পুলিশের দাবি নিরাপত্তায় ত্রুটি ছিল না তাদের, মধ্যরাতে শীত কেটে ঘরে ঢুকে আক্রমণ করে তাকে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত 6 জনকে আটক করেছে পুলিশ। সাক্ষীদের যে বাড়ি বা গুরুত্বপূর্ণ মামলা বা যুদ্ধাপরাধের মামলাতে সাক্ষীদের যে বাড়ি, এগুলো বিচ্ছিন্ন এবং দূরবর্তী এলাকা হয়, সহজে সেখানে গমন করা যায় না। তবে পুলিশ পেট্রোল এবং তদারকি এখানে অব্যাহত আছে। এই ঘটনার নিরাপত্তা নিয়ে চিন্তিত মোস্তফা পরিবার। তার ছোট ভাই আব্দুল মজিদ হাওলাদার এই ঘটনায় মিডিয়ার সামনে কথা বলতে রাজি হননি। তবে রাষ্ট্রপক্ষের বাদী ও সাক্ষীরা বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকায় তাদের নিরাপত্তা দিতে হিমশিম খাচ্ছে প্রশাসন। শীত কেটে প্রবেশ করে ঘটনাটা ঘটছে, আর মোস্তফাকে মানে পুলিশ সিকিউরিটি দেওয়া হয়তো, ওই পুলিশই তাকে বাজার থেকে বাসায় নিয়ে যেত, আবার যখন বাজারে আসতো তখন পুলিশ বলতো, ওদিনও তার প্রোটেকশন দিয়ে বাসায় রেখে পুলিশ চলেছে। কিছুক্ষণ পর 1টার সময় এই ঘটনাটা, 1টা থেকে 1:15 দিকে ঘটনাটা এই, তারপর তো সংবাদ পেয়ে থানা ফাঁড়ির লোক, আমি নিজে চলে গেছি, আমার গাড়িতে করে এমপিরিসপুর নিয়ে গেছি, এবং যখন ডাক্তার বসে তাকে খুলনা রেফার করতে, আমি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে, আমি আবার অ্যাম্বুলেন্সে তাকে খুলনা মেডিকেল কলেজে পাঠানোর ব্যবস্থা করেছি। আরও অধিক নিরাপত্তা চান যুদ্ধাপরাধ মামলার পিরোজপুরের সকল বাদী ও সাক্ষীরা। নিরাপত্তাহীনতায় থাকতে চান না তারা, নিরাপত্তায় রাষ্ট্রের সরাসরি সহযোগিতা চাচ্ছেন তারা।